এবার বন্ধ করা হবে আরো 300টি অবৈধ মাদ্রাসা আর একসঙ্গে করা যাবে না 3-4টি বিয়ে চিরতর বন্ধ হয়ে যাবে বাল্যবিবাহ শীঘ্রই লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি শেষ হবে লাভ জিহাদের বারবারন্ত বিস্ফোরক দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা চিন্তায় আসাদ উদ্দিন ওয়াইসি দীর্ঘদিন ধরে অসমে মাদ্রাসা ও বাল্যবিবাহ বন্ধনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে অসমে হিন্দুত্ববাদী ধ্যান ধারণাকে কায়েম করতে সমস্ত ধরনের পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এবারে নিজেদের ঘাটে ছেড়ে তেলেঙ্গানার করিম নগরে লাভ জিহাদ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চললেন ভয়ঙ্কর হুঙ্কার সম্প্রতি তেলেঙ্গানা বিজেপির সভাপতি সঞ্জয় কুমারের আয়োজিত হিন্দু একতা যাত্রায় অংশ নিয়েছিলেন হিমন্ত সেই সভা থেকে হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে আঘাত নেন হিমন্ত হিন্দু একতা যাত্রা সভা মঞ্চ থেকে হিমন্ত বলেন তিনি অসমে লাভ জিহাদ বন্ধ করার জন্য কাজ শুরু করেছেন ইতিমধ্যে অসমে কোণে কোণে 300টি মাদ্রাসা বন্ধ করারও কাজ শুরু করেছেন তিনি দৃঢ় কণ্ঠে বলেন অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোট 600টি মাদ্রাসা বন্ধ করতে সফল হয়েছেন এই প্রথম নয় এর আগেও কর্ণাটকের নির্বাচনী প্রচারের সময় হিমন্তের ভাষণে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের লোকজন ভারতে এসে ভারতের ও অসমের সভ্যতা সংস্কৃতিকে নষ্ট করছে আর তাই তিনি একে একে 600টি মাদ্রাসা বন্ধ করেছেন ভবিষ্যতে আরও করার হুমকি দিয়েছেন তিনি মাদ্রাসার বদলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চান বলে মন্তব্য করেন তবে তেলেঙ্গানার জনসভায় তিনি যে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হল ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি এর পরিপ্রেক্ষিতে হিমন্ত বাবুর বক্তব্য ভারতে এমন কিছু লোক আছে যারা ভেবেছিল একসঙ্গে 4 জন মহিলাকে বিয়ে করতে পারি কিন্তু আমি তাদের বলতে চাই তারা 4টি বিয়ে করতে পারবে না সেই দিন শেষ হতে চলেছে সেদিন বেশি দূরে নেই শীঘ্রই ভারতে ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে ভারতকে সত্যিকারের ধর্মনিরপেক্ষ জাতি হিসেবে গড়ে তোলার সময় এসেছে